সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে যারা এই ক্লাসটি এখন দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ক্লাসটিতে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হলো দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ সম্পর্কিত সহজ সমাধান একটি যোগ্যতাভিত্তিক প্রশ্নের মাধ্যমে। এই যোগ্যতাভিত্তিক প্রশ্নটি এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা এই প্রশ্নে যাবার পূর্বে একটু তোমাদের পূর্বজ্ঞান যাচাই করে নিই। তাহলে তোমাদের পূর্বজ্ঞান একটু দেখি, আমরা বোর্ডে একটা প্রশ্ন তুলছি। তুমি বলো তো গুণফলটা কত হবে? হ্যাঁ বলো, 0.0001। আচ্ছা আমরা দেখে নিই তোমারটা সঠিক হয়েছে কি না। তুমি কিভাবে ক্যালকুলেট করলে? দশমিকের পরে 3 অঙ্ক, এখানে 1 অঙ্ক, তাহলে দশমিকের পরে 4 অঙ্ক, 1, 2, 3, 4, দশমিক 4 অঙ্ক আগে। একদম ঠিক হয়েছে, ভেরি গুড, ওকে, তোমাকে অনেক ধন্যবাদ। এবার আরেকজনকে আরেকটা আমরা জিজ্ঞাসা করি, এটাতেই আমরা করি 0.03, আর এটাকে আমরা 2 করে দিলাম, ওকে। এবার তুমি বলো এটার গুণফল কত হবে? হ্যাঁ 0.006, ওকে। আমরা দেখে নিই, 3 × 6, আর এখানে 1, 2, 3, 3 অঙ্ক আগে। অনেক সুন্দর হয়েছে, অর্থাৎ তোমরা দশমিক ভগ্নাংশের গুণটা পূর্ণভাবে মনে রেখেছো। এখন আমরা একটা দশমিকের ভাগ দেখব। আচ্ছা আমরা দেখে নিই, 15/1.5, এইটা তুমি বলবে। তাহলে এখানে ভাজক কোনটা? হ্যাঁ 1.5, তাহলে ভাজকের দশমিক বিন্দু সরাতে হবে, ওকে, খুব ভালো। তাহলে প্রথমে এখানে কত লিখব? 1/5, গুড, ভাগ 15। কী করলে এখানে? হ্যাঁ ভাজকের দশমিক বিন্দুটা এক ঘরে ডানে নিয়ে চলে গেলে, তাই জন্য ভাজ্যে একটা শূন্য বসাইছো, ভেরি গুড। তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে 15×15 আর একটা শূন্য, 10। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, তোমাদের পূর্বজ্ঞান অনেক ভালো আছে তোমাদের। তাহলে আমরা আজকে এখন আজকের প্রশ্নে যাই। সবাই দেখো প্রশ্নটা আমি আগে তুলেই রেখেছি। শাকিলের ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ ও 1.6 গুণ। এই জায়গাটায় দেখো, তার ছোট ভাই এবং বাবা যথাক্রমে বলেছে, এখানেও দুটো শব্দ, ছোট ভাই এবং বাবা, এখানেও দুজনের বয়সের গুণ 0.8 এবং 1.6। এ দ্বারা আমরা কি বুঝি? হ্যাঁ ছোট ভাইয়ের ওজন হলো 0.8 গুণ আর বাবার ওজন হলো 1.6 গুণ। কার ওজনে? তার ওজনে, তার অর্থাৎ কি? শাকিল, খুব ভালো। তাহলে আমরা শুরু করে দিই সমাধানটি। দেওয়া আছে শাকিলের ওজন 36.5 কেজি, এটা দেওয়া আছে, এবং তার ছোট ভাইয়ের ওজন তার ওজনের 0.8 গুণ। তাহলে আমাদের কি বের করতে বলেছে? প্রথম প্রশ্নে তার ছোট ভাইয়ের ওজন নির্ণয় করো। আমাদের এই দুটো জিনিসই উদ্দীপকে দেওয়া আছে, শাকিলের ওজন, তার ছোট ভাইয়ের ওজন, তার ওজনের। তাহলে খুব সহজে এটা আমরা বের করতে পারি। দেখো সিম্পল একটা বিষয়, তোমার কাছে 10 টাকা আছে, তোমার টাকার 5 গুণ টাকা ওর কাছে আছে। তাহলে ওর কাছে কত টাকা আছে? হ্যাঁ 10×5=50 টাকা। ঠিক একইভাবে আমরা এদের ওজন বের করতে পারি, তাই না? তাহলে অতএব শাকিলের ওজনকে আমরা এই গুণটা দিয়ে গুণ করলেই পেয়ে যাই। অতএব তার ছোট ভাইয়ের ওজন 36.5×0.8 কেজি। এখন আমরা গুণটা করে নিব, যেহেতু 1 অঙ্ক দেওয়া আছে আমি এখানেই করে দেখাচ্ছি।
पाँच आठे चल्लिस शून्य हाथे थाके चार छय आठे आठचल्लिस और चारे बावन्न दुई हाथे थाके पाँच नय लिखब তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি বাকি আছে, দশমিক বিন্দু বসাবো। তুমি বলো তো দশমিক বিন্দু কোথায় বসবে? হ্যাঁ, শেষ থেকে দুই অঙ্ক পাবে, উনত্রিশের পরে। গুড, ভেরি গুড, উনত্রিশের পরে, খুব ভালো হয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম তার ভাইয়ের ওজন। খুব মনে রাখবে, সাথে সাথে রিভিশন করব। তাহলে রিভিশন করলে আমরা ভুলটা পেয়ে যাব, কারণ যদি সাথে সাথে রিভিশন না করে অঙ্ক শেষে এসে করি আর এইটা যদি কোনো জায়গায় কাজে লাগে তাহলে টোটাল ম্যাটারটাই ভুল হয়ে যাবে। যারা বুদ্ধিমান তারা সাথে সাথেই রিভিশন করে। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা খুব সহজেই তার ছোট ভাইয়ের ওজনটা পেয়ে গেলাম। আমরা একটু নোট রাখি, উনত্রিশ দশমিক দুই কেজি। তাহলে এই প্রশ্নটা আমরা খুব সহজেই সমাধান করতে পেরেছি, তাই না? গুড। এখন দেখো, বলছে দ্বিতীয় প্রশ্নে তার বাবার ওজন তার ওজনের চেয়ে কত বেশি। তার বাবার ওজন তার ওজনের চেয়ে কত বেশি, অর্থাৎ তার বাবার ওজন শাকিলের ওজনের চেয়ে কত বেশি। তাহলে তার বাবার ওজন কি কোথাও দেওয়া আছে? হ্যাঁ, সরাসরি দেওয়া নাই, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দেওয়া আছে তার ভাইয়ের মতোই, যে তার বাবার ওজন তার ওজনের এক দশমিক ছয় গুণ। ওকে, আমরা তাহলে খ নম্বর শুরু করে দিই। দেখো, আমরা একইভাবে করতে পারি খ নম্বর, যে সমাধান দেওয়া আছে শাকিলের ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি, তার এবং তার বাবার ওজন তার ওজনের এক দশমিক ছয় গুণ। নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটা কত সহজ, যে আমরা আগের অঙ্কটা কিছু অংশ নিয়েই অঙ্কটা করছি, তাই না? গুড। তাহলে এখানে হবে এক দশমিক ছয়। এখন এটা যেহেতু দুই অঙ্ক আছে, গুণকে আমরা তুলে দেখব। তাহলে তার বাবার ওজন পেয়ে গেছি তার ওজনের এক দশমিক ছয় গুণ। ওকে, তাহলে আমরা গুণটা করে ফেলি, ছত্রিশ দশমিক পাঁচ এক দশমিক ছয়। পাঁচ ছয় ত্রিশে শূন্য, হাত থাকে তিন, ছয় ছয় ছত্রিশ আর তিন উনচল্লিশে নয়, হাতে থাকে তিন, তিন ছয় আঠারো আর একে একুশ। আবার দেখে নেব, পাঁচ ছয় ত্রিশে শূন্য, হাতে থাকে তিন, ছয় ছয় ছত্রিশ আর তিন উনচল্লিশে নয়, হাতে থাকে তিন, তিন ছয় আঠারো, তিন একুশ। ওকে, এককের ঘরে শূন্য আর এক দিয়ে আমরা গুণ করলে গুণ্য যেটা থাকে সেটাই বসে, তিন ছয় পাঁচ। ওকে, আমরা গুণ যোগ করি এবার, নয় পাঁচে চোদ্দো চার, হাত থাকে এক, সাত থেকে আট, পাঁচ আটান্ন। এখন আমরা দশমিক কোথায় বসাবো? আটান্নর পরে। গুড, অর্থাৎ শেষ থেকে দুই অঙ্ক আগে, বাম দিক থেকে। তাহলে তার বাবার ওজন পেয়ে গেলাম আমরা আটান্ন দশমিক চার কেজি। আমাদের সমাধান এখানেই শেষ হয়নি, আমরা প্রশ্নে দেখে নেব আরেকবার যে আসলে কি বলেছিল। বলেছে কি, তার বাবার ওজন তার ওজনের চেয়ে কত বেশি, অর্থাৎ এই যে বাবার ওজন বের করলাম এটা এখন শাকিলের ওজনের চেয়ে কত বেশি এটা আমাদের দেখতে হবে। তাহলে কত কম বা বেশি আমরা কিভাবে নির্ণয় করি? বিয়োগের মাধ্যমে। গুড, ভেরি গুড। তাহলে আমরা এখন লিখবো, অতএব বা সুতরাং, তার বাবার ওজন তার ওজনের চেয়ে বেশি। তাহলে বাবার ওজন আটান্ন দশমিক চার বিয়োগ শাকিলের ওজন হলো ছত্রিশ দশমিক পাঁচ কেজি। তাহলে এটা আমরা বিয়োগ করে দেখি, যেহেতু দশমিক ভগ্নাংশের বিয়োগ আমরা একটু দেখেই নেব। আমরা মুখে মুখে পারলে অবশ্যই মুখে মুখে তোমরা করবে, কোনো সমস্যা নেই, তবে করে দেখালে ভালো হয়, ভুলটা কম হয়। চোদ্দো থেকে পাঁচ বাদ দিলে নয়, হাত থাকে এক,
सात आठ थेके सात बाद दिले एक आ तीन थेके पाँच थेके तीन बाद दिले दुई एकुश दशमिक नय आमरा पेये गेलाम एकुश दशमिक नय केजि ताहले ए ओजनटा होच्छे बेशी चौदो थेके आरेकबार देखे निच्छि चौदो थेके पाँच बाद दिले नय हाते थाके एक सात आठ थेके एक बाद सात बाद दिले एक पाँच थेके एकुश दशमिक नय केजि बेशी ओके তাহলে আমরা এই সমাধানটাও করে ফেললাম যে তার বাবার ওজন তার ওজনের চেয়ে কত বেশি তার বাবার ওজন তার ওজনের চেয়ে একুশ দশমিক নয় কেজি বেশি এর জন্য আমরা কি করেছিলাম প্রথমে তার বাবার ওজনটাই বের করে নিয়েছিলাম একেবারে কয়ের মতো করে তাই না ওকে অনেক ধন্যবাদ এখানেও তোমাদের নিশ্চয়ই আর কোনো প্রশ্ন নেই গুড তাহলে তোমরা নোট নাও প্রয়োজন মতো আমি এখন গ নম্বর প্রশ্নটা একটু দেখে নিই গ নম্বর প্রশ্নে কি বলে তার এবং তার ভাইয়ের মোট ওজন তার বাবার ওজনের কত গুণ এখানে একটা মজার বিষয় লক্ষ্য এখানে একটা মজার বিষয় লক্ষণীয় বারবার অঙ্কে তার এই প্রশ্নে আট থেকে নয় বার তার কথাটা ব্যবহার হয়েছে এই তারটাকে এই তার হলো শাকিল শাকিলের সর্বনাম তাই না পদ পড়েছ তাহলে শাকিল হচ্ছে তার এটা মাথায় রাখবে বারবার অনেকবার আমরা এই প্রশ্নে তার কথাটা পেয়েছি তার এবং তার ভাইয়ের মোট ওজন তার বাবার ওজনের কত গুণ তাহলে আমরা এখন তার এবং তার ভাইয়ের ওজন অর্থাৎ শাকিল এবং শাকিলের ভাইয়ের মোট ওজনটা বের করে নিই তাহলে আমরা ক হতে পাই শাকিলের ভাইয়ের ওজন সমাধান আমরা আগে লিখে নিই দেওয়া আছে শাকিলের ওজন ৩৬ দশমিক ৫ কেজি ক নং হতে ক নং হতে পাই তার তার ছোট ভাইয়ের ওজন কত ছিল ২৯ দশমিক ২ কেজি এখন আমরা এটা যোগ করে নেব খুব সুন্দরভাবে একটা তোমরা স্কেল দিয়ে দাগ টেনে নিবে এখানে এখন আমরা কি বের করছি তাদের দুজনের মোট ওজন অতএব শাকিল ও তার ভাইয়ের মোট ওজন পাঁচ দুয়ে সাত নয় ছয় পনেরো পাঁচ আর থাকে এক তিন দুয়ে পাঁচ আর একে ছয় কেজি তাহলে শাকিল ও তার ভাইয়ের মোট ওজন আমরা পেয়ে গেলাম ৬৫ দশমিক সাত কেজি এখন কি বলেছে তার এবং তার ভাইয়ের মোট ওজন তার বাবার ওজনের কত গুণ আমরা এখন এটা লিখব আমরা কোথায় পেয়েছিলাম তার বাবার ওজন খ হতে পাই আমরা এটাও লিখে নেব খ নং হতে পাই খ নং হতে পাই তার বাবার ওজন আটান্ন দশমিক চার কেজি তাই তো গুড আটান্ন দশমিক চার কেজি এখন আমরা লিখব অতএব তার এবং তার ভাইয়ের মোট ওজন অতএব তার অর্থাৎ কি শাকিলের শাকিলের
এবং শাকিলের ভাইয়ের, শাকিলের এবং তার ভাইয়ের মোট ওজন, তার ভাই মানে শাকিলের ভাই, ওজন তার বাবার ওজনের কত গুণ। আমরা এই মোটটাকে, যেটা তার আর তার ভাইয়ের মোট ওজন পেয়েছি, সেটাকে তার বাবার ওজন দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। এই ধরনের অঙ্ক আমরা অধ্যায় তিনে শিখেছিলাম। তাহলে 65.7 ভাগ 58.4। এখন ভাগটা আমরা করে দেখব। তাহলে এখানে তোমরা এখানে দিয়ে লিখবে, এখানে লিখে ভাগটা করে দেখাবে, ঠিক আছে? তাহলে আমরা এই লাইনটা এরপরে করে দেখাই। দশমিক তুলব আমরা এখানে কীভাবে? 65.7 ভাগ 58.4, অর্থাৎ 567 আর 58.4। আমরা এটা কিভাবে করলাম? ভাজকের দশমিক বিন্দু এক ঘর ডানে নিয়ে গেছি, তাই ভাজ্যেরও দশমিক বিন্দু এক ঘর ডানে চলে গেছে। আমরা এটা করতে পারি যখন ভাজ্য এবং ভাজক উভয় ক্ষেত্রেই দশমিক একই স্থানে থাকে। আমরা সরাসরি এটা করতে পারি। এরপরে এখন ভাগ করে আমরা বস, তাহলে আমরা ভাগ করব 584 দিয়ে 657কে। তাহলে প্রথমে একবার যায় 584, 7 থেকে 4 বাদ দিলে 3, 15 থেকে 8 বাদ দিলে 7, আর এক এক মিলে গেলে 0। তাহলে এখানে কত থাকে? 73 থাকে। এখন আমরা দশমিক বিন্দু নিয়ে একটা শূন্য নিব। তাহলে একবার যাই আবারও, দেখতেই পাচ্ছি 5, 8, 4, 10 থেকে 4 বাদ দিলে 6, হাত থাকে 1, 9, 3কে 13, 13 থেকে 9 বাদ দিলে 4, হাতে থাকে 1, 6, 146। আমরা এই দশমিক বিন্দুর জন্য আবার একটা শূন্য নেব। 5, 5 দুগুণ 10, এবার আমরা বুঝতেই পাচ্ছি 2 বাদ যাবে। তাহলে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 6, হাত থাকে 1, 5 দুগুণ 10, আর একে 11। 10 থেকে 8 বাদ দিলে 2, 6 একে 7, 16 থেকে 7 বাদ দিলে 9, হাত থাকে 1, 2, 4 থেকে 2 বাদ দিলে 2। এবার আমরা আবারও এই দশমিক বিন্দুর জন্য একটা শূন্য নেব। ভাগ খুব ধৈর্য সহকারে করতে হবে, যেহেতু বলেছে কত গুণ, অবশ্যই আশা করব মিলে যাবে। এবার দেখি আমরা 5, 5 25 আর 5, 8 40, সম্ভবত 5 বারই যাবে। দেখি 4, 5 20, হাত থাকে 2, 5, 8 40, আর 2 42 2, হাত থাকে 4, 5, 5 25 আর 4 29, এই যে মিলে গেছে। আর মিলে গেলেই তো মজা, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম ভাগটা, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে করবে, 1.125 গুণ। তাহলে এই অঙ্কে আমরা কী শিখলাম? একজনের বয়স আরেকজনের বয়সের কত গুণ বললে কী করতে হয়? ভাগ করতে হয়। এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? অনেক ধন্যবাদ, কোনো প্রশ্ন নাই। আসলে থাকারও কথা না, কারণ তোমরা অনেক ভালো অঙ্ক বুঝো, আর দশমিকের যে ভাগ গুণের বিষয়গুলো পূর্ব যাচাই দেখতে পারলাম, খুবই ভালো করেছিলে। তো তোমরা অবশ্যই এই ভাগটা এখানে করে দেখাবে, আর নিয়মিত HW পোস্ট করবে। তাহলে তোমাদের আগামী দিনের HW কী থাকছে? আগামী দিনের HW থাকছে এই অঙ্কটাই পোস্ট করবে না দেখে করে। আর যারা আমরা ভালো পারি তারা সেম অঙ্কই, অনুরূপ অঙ্ক যেটা, তৈরি করে পোস্ট করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর কি করবে, সর্বদা সত্য কথা আমরা বলবো, মনের মধ্যে যাই আসবে সেটা আমরা আমাদের পিতামাতার সাথে শেয়ার করব, তাদেরকে সম্মান করব, তাদের কথা মেনে চলবো। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, হোপ ফর দ্য বেস্ট।